অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে এবং এক মানবতার বার্তা নিয়ে আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই অবগত আছেন, বাংলাদেশের হাজারো লাখো মানুষ আজ পানিবন্দী। আমাদের এই বাংলাদেশ ছোট্ট একটি দেশ, শত সমস্যায় জর্জরিত। তার মধ্যে এখন বর্তমানে আমি মনে করি প্রধান সমস্যা হচ্ছে এই বন্যা। বন্যায় বাংলাদেশের অনেকগুলো জেলায় কবলিত লাখো মানুষ আজ পানিবন্দী। ঠিক তেমনি আমার প্রিয় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাও আজ মানুষ পানিবন্দী। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর এবং সরিষাবাড়ি এই তিনটি উপজেলার অধিকাংশ গ্রাম, অধিকাংশ ইউনিয়ন আজ বন্যায় প্লাবিত হয়েছে। লাখো মানুষ আজ মানবেতর জীবনযাপন করছে। সরকারি পক্ষ থেকে বিভিন্নভাবে এদের বিভিন্ন ত্রাণের সাহায্যের হাত বাড়িয়ে দিলেও যা প্রয়োজনের তুলনায় খুবই কম মনে হচ্ছে। তাই আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তাদের প্রতি আমার আকুল আবেদন, আসুন আমরা আমাদের প্রত্যেকের নিজস্ব অবস্থান থেকে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই, আমাদের সাহায্যের হাতকে প্রসারিত করি। এটাই জীবনের চরম সার্থকতা। মানবিকতা, মানুষের মানবিক দিক হচ্ছে মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানো। আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই, যেভাবে পারি, কেউ প্রকাশ্যে কেউ বা গোপনে, যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের হাত আমি বাড়িয়ে দিই। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি দেখাচ্ছি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বন্যা কবলিত মানুষের কিছু চিত্র। এই দেওয়ানগঞ্জ উপজেলার অধিকাংশ গ্রামই পানিতে ডুবে গেছে, বন্যায় প্লাবিত হয়েছে। পানি ক্রমান্বয়ে শুধু বাড়ছে আর বাড়ছে। যমুনার পানি বাড়ে তো বন্যার পানিও বাড়তে আসে। প্রত্যেকটা বাড়ি ঘরে আজ পানি, রাস্তাঘাট ডুবে গেছে। যার ফলে রাস্তাঘাট ডুবে যাওয়ার ফলে কর্মজীবী মানুষ আজ চরম দুর্ভোগে পড়েছে। শ্রমজীবী লোকদের শ্রম দিয়ে কাজ করে খাওয়ার জায়গা নেই, যার ফলে তাদের অনেক মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এছাড়াও বিভিন্ন পানিবাহিত রোগের ফলেও তারা বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাস্তাঘাট কীভাবে পানির নিচে ডুবে গেছে। স্কুল কলেজ এবং যাতায়াত ব্যবস্থার জন্য চরম দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। এ এক মানবতার জীবনযাপন করছে এই বন্যা দুর্গত এলাকার লোকজন, যা নিজের চোখে না দেখলে বোঝা সম্ভব না। তার কিছু অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই উপজেলার পানি দিন দিন বাড়ছে এবং বাড়িঘরগুলোর মধ্যে পানি প্রবেশ করতেছে, যার ফলে এই বাড়িঘরে তারা থাকতে পারতেছে না। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং স্কুল কলেজে তারা আশ্রয় নিচ্ছে এবং দিন দিন তাদের জীবনযাত্রার মান অত্যন্ত মানবতার সহিত তারা কাটাচ্ছে। তাই আমার আকুল আবেদন, এই ভিডিওটি যারা দেখতেছেন তারা নিজ নিজ অবস্থানে থেকে আসুন আমরা সকলেই আমাদের পাশের জেলা বা আমাদের কাছের জেলার বা যে যার যেখানে পারি সেই সমস্ত জেলার পাশে দাঁড়াই, প্রত্যেকটা বন্যা দুর্গত এলাকার জেলার মানুষের পাশে আসুন আমরা দাঁড়াই, আমাদের সাহায্যের হাতকে বাড়িয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাড়ির ভিতর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বাড়ির ভিতর দিয়ে এই পানি প্রবাহিত হওয়ার ফলে এক সময় এই বাড়িঘর ভেঙে, পানির স্রোতে বাড়িঘর ভেঙে চলে আসবে পানির সাথে। এই হচ্ছে বন্যা দুর্গত মানুষের জীবনের কঠিন থেকে কঠিনতম চিত্র। প্রত্যেকটা রাস্তাঘাট আজ পানির নিচে। উপজেলা থেকে স্টেশন রোড পানিতে ডুবে গেছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি হয়েছে। বাচ্চারা স্কুল কলেজ যেতে পারতেছে না, সব কিছুই আজ মানবেতর জীবনযাপন করছে তারা। তাই আপনাদের কাছে আমি আজ লাইক কমেন্ট বা শেয়ার চাই না, আমি শুধু বলবো এই ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন দেশবাসীর কাছে, একটা মেসেজ দিন যে আমরা আমাদের অবস্থান থেকে এই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই,
আমরা যতটুকু পারি সেই ততটুকু আমরা সাহায্য হাত বাড়িয়ে দিই। বাড়ির ভিতর দিয়ে এইভাবে পানি প্রবাহিত হচ্ছে, মানুষ আজ চরম দুঃখ কষ্টের মধ্যে জীবনযাপন তারা আজকে পালন করছে। এই মানবতার জীবনযাপনের সাথে বন্যার্থদের পাশে সবাই দাঁড়ায়। আসুন বন্ধুরা, যে যতটুকু পারি ততটুকুই নিই। আল্লাহ হাফেজ।